আমি শুরুতেই গোপেন্দ্রবাবুর কাছে যাব নেতাজির প্রাপ্তি কি একটি কমিটি ও দুটো কমিশন গোপেন্দ্রবাবু রিপাবলিক বাংলায় যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাজিকে নিয়ে দেখছেন বা আগ্রহ প্রকাশ করেন তাদের সকলের অবগতির জন্য জানায় পৃথিবীর ইতিহাসে এরকম একটি চরিত্র বোধ খুব কম এসেছে যিনি দেশে রাজনীতির চিরাচরিত যে সংগ্রাম নিজেদের মধ্যে কলহ ভারতবর্ষের রাজনীতির শুরুর ইতিহাস থেকেই আমরা দেখে আসছি সেই মানুষটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রয়ে তিনি বিদেশে চলে গেলেন ভাবতে পারা যায় মানুষের মধ্যে একটি মানুষের মধ্যে কতখানি আত্মবিশ্বাস কতখানি নিজের মধ্যে একটি সুচারু চিন্তা একটি আদর্শ সামনে রেখে তিনি পাশ্চাত্যে গিয়ে সমস্ত দেশের বিশেষ করে জার্মানে হিললারের মতো মানুষকে কনভিন্স করা তেজ থেকে আরম্ভ করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের কাছে তিনি তার ভারতবর্ষের যে আসল স্বরূপটি তুলে ধরার চেষ্টা করছেন ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করছেন বিবেকানন্দের মতো মানুষ তার পেছনে থাকার ফলেই তার আত্মবিশ্বাস তার সমস্ত শক্তি তার মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল বলেই তিনি এমন কাজটি করতে পেরেছিলেন কিন্তু যার জন্যে ভারতবর্ষ স্বাধীন হলো এক কথায় যিনি স্বীকার করেছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডলি সাহেব তিনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দু বছর পরেই দু দুবছর না বেশ কয়েক বছর পরেই উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজভবনে তখন ফণীভূষণ চক্রবর্তী অস্থায়ী রাজ্যপাল ছিলেন সেখানে দুদিন তিনি রাত কাটিয়েছেন এডলিকে জিজ্ঞাসা করেছিলেন বাবু বিয়াল্লিশের বিপ্লব স্থিমিত হয়ে গেছে ভারতবর্ষ তেমন কোনো বড় আন্দোলন হচ্ছে না হঠাৎ সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার ত্যাগ করল কেন তখন এডলি সাহেব একটা কথাই বলেছিলেন যে নেতাজি অনলি নেতাজি নেতাজি ভারতবর্ষকে স্বাধীনতার জন্য যেভাবে তার সৈন্যবাহিনীর দ্বারা ভারতবর্ষের সেনাবাহিনীর ভিত্তিকে যেভাবে নাড়িয়ে দিয়েছিলেন সেখানে পৃথিবীর কোন শক্তি ভারতবর্ষকে আর পরাধীন রাখার কোন একদমই আপনার আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি যাব যে এত বড় নিজের জীবনকে সোপে দেওয়া দেশমাতৃকার জন্য সপে দেওয়া যিনি দিলেন তাকে আমরা কি দিতে পারলাম যেটা বারবার আজকের দিনে দাঁড়িয়েও আজকে যে মঞ্চ নেতাজির স্মরণ করার মঞ্চ সেই স্মরণ করা মঞ্চেও রাজনীতি কি থাকলো না আমি বিমলদার কাছে যাব বিমলদা আজকে যে মঞ্চ আমরা দেখলাম সেখান থেকে যখন আমাদের রাজ্যের এই নেতাজিকে স্মরণ অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান সেখানেও মুখ্য কি হলো ট্যাবলো বিতর্ক মুখ্য কি হলো স্ট্যাচু বিতর্ক মুখ্য কি হল প্ল্যানিং কমিশন বিতর্ক তাহলে মুখ্যত হয়ে গেল রাজনীতি না মীনাক্ষী যারা নেতাজিকে কে নিয়ে রাজনীতি করছে এটা অ্যাবসলিউটলি তাদের রুচির ব্যাপার আমার এই রুচিটা হয় না কারণ আরও দশটা বাঙালির মতো ছোটোবেলা থেকে যাকে স্বপ্নের নায়ক মনে করেছি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমার মতো কোটি কোটি ভারতবাসী ভারতবর্ষে যেখানে যেখানে আমার যাওয়ার সুযোগ ঘটেছে একজন ব্যক্তির নামে এখনও লোকে এরকম মাথায় হাত ঠেকায় তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তত আমার মতো আরও বহু মানুষের হয়তো এটাই অভিজ্ঞতা এখন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জীবনকে বাজি রেখে বা তার মতো এই বাংলার বা ভারতবর্ষে অন্যান্য অঞ্চলের যারা সংগ্রামী মানুষজন নেমে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা কোনোদিন এসব আশা করে লড়েননি যে আমরা তার মূর্তি বসাবো কি না তাকে নিয়ে ভাববো কিনা কিন্তু আমাদের একটা দায় ছিল সেই দায় হচ্ছে তাদের কাছে আমাদের যে ঋণ সেটা তো শোধ করতে পারবো না সেই ঋণটা স্বীকার করতে পারবো কিনা সেই ঋণটা স্বীকার করাটাই অনেক দীর্ঘদিন আমরা সেই ঋণটা তো স্বীকার করিনি কিন্তু আজকে ফর দ্য ফার্স্ট টাইম বিগত কিছুদিন ধরে দু হাজার থেকে কেন্দ্রীয় সরকার কিন্তু অন্তত এটুকু করছেন সেই ঋণটা আমরা স্বীকার করছি যে হ্যাঁ এই মানুষগুলোর কাছে আমরা ঋণই আমাদের যে দেশ আমাদের যে জাতি তৈরি হয়েছে সেটা কিন্তু এই ধরনের মানুষগুলোর কাছে ফলে সেটাকে গুরুত্ব দিতে হবে আমাদের দায়িত্ব ওটা নেতাজির কোনো ব্যাপার নেই উনি এসবের ঊর্ধ্বে দ্বিতীয় কথা হচ্ছে এই নেতাজিকে নিয়ে রাজনীতি যারা করে একটা জিনিস তো এটা স্পষ্ট হয়ে গেল যে রাজনীতি নেতাজিকে নিয়ে করা যায় কিন্তু নেতাজিকে নিয়ে প্রকৃত ভাবনা চিন্তা করতে গেলে আর একটু এগোতে হবে ধরে এই যে আজকে আলোচনা শুনলাম প্ল্যানিং কমিশন কেউ জানে যে প্ল্যানিং কমিশন নিয়ে ভাবনা চিন্তা সত্যি কিভাবে এসেছিল এটা জানা উচিত যে উনিশশো সালে প্রথম এম বিশ্ব সরাইয়া তিনি প্ল্যানিং এর কথা বলেছিলেন এই প্ল্যানিং কমিশন তৈরির ক্ষেত্রে ভারতের বিশিষ্ট একজন বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা তার কি ভূমিকা ছিল সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর কি ভূমিকা ছিল তিনি এন্টার কনসেপ্টগুলোকে অর্গানাইজ করে প্ল্যানিং কমিশন তৈরির ভাবনা চিন্তা এনেছিলেন এবং যে সময়ে নেতাজি এই কথাগুলো ভেবেছিলেন তিনি বুঝেছিলেন যে স্বাধীন ভারতবর্ষকে তৈরি করতে হবে দেশ গঠন মিশন বিল্ডিং এই ভাবনা চিন্তাগুলো তাদের মধ্যে ছিল এখন যে প্ল্যানিং কমিশন বদলে নীতি আয়োগ হলো কারণ পরিস্থিতি বদলেছে

আমি বিমল বাবুকে বলতে উনি বলুক আমার কথা সময় ডিস্টার্ব সেটা হচ্ছে যে বিমল বাবু প্রেক্ষাপট তৈরি হয়েছে অর্থনীতির পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে এই প্লেনিক আমি শেষ করি আমি শেষ করি প্ল্যানিং কমিশনকে একসময় আগের সরকার কংগ্রেস সরকারের বহু নেতা ব্যক্তি বলছেন বয়স্ক লোকেদের আড্ডা মারার জায়গা বলা হতো ফলে প্ল্যানিং কমিশন সম্পর্কে অশ্রদ্ধা বহুদিন আগেই চলছিল এখন যেটা হলো প্ল্যানিং কমিশনটাকে তুলে দেওয়ার মধ্যে কোনো অশ্রদ্ধা নেই তাকে বদলে নীতি আয়োগ করা হলো আমার মনে হয় না এতে বিরাট কিছু ঘটেছে আর একটা কথা বলে শেষ করব মিনাক্ষী এই বর্তমান শাসক দলের অন্তত তিনজন নেতা তারা দীর্ঘদিন কংগ্রেস করেছেন কুড়ি থেকে তিরিশ বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার ক্ষেত্রে যে দলের অবদান সবচেয়ে বেশি তার নাম ভারতের জাতীয় কংগ্রেস তারা যখন কংগ্রেসে ছিলেন এর বিরুদ্ধে কোথাও মুখ খুলেছিলেন একটু প্রমাণ দিলে বড় খুশি হতাম তারা নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার করেছেন আজকে নেতাজির জন্য এত কুম্ভীরশ্রু বিসর্জনের কোনো কারণ নেই এটা কুম্ভীরাশ্রু এটা নেতাজির প্রতি কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন বলে আমি অন্তত মনে করি না